আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এই যে এই ফুলটা বানানো হয়েছিল না, এই ফুলটা দিয়ে এই যে এরকম করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এটা কমপ্লিট হয় না, এটা কিন্তু এখন পর্যন্ত অনেক কিছু বাকি আছে। এটার মধ্যে ব্লু কালার ঘাস যাবে, ফুল যাবে, তারপর এটা পুরোপুরি কমপ্লিট হবে। হ্যাঁ দেখেন, কিছু বললাম ওরে। আর রূপা হচ্ছে ন্যাচারালটা নিয়ে বসছে। এই দুইটা স্যাম্পলই একসাথে পাস হয়েছিল আর কি। তো এই স্যাম্পলটা আমাদের খালাস ডিজাইন করছিল, আর এই প্রোডাক্টটা আমি ডিজাইন করছিলাম। তো এই প্রোডাক্টটা যখন ডিজাইন করছিলাম তখন একদমই পছন্দ হয় নাই, তো এই জায়গা দিয়ে এই যে এইভাবে ঝুলাই রাখছিলাম পুরোপুরি কমপ্লিট করে আর কি। তো এরকম করে প্রায় এক সপ্তাহ মতো এরকম ছিল। তো যখন আমাদের আরও অন্য অন্য স্যাম্পলগুলো আমরা নিয়ে গেছিলাম, তখন এই সাথে এটারও নিয়ে গেছিলাম। তো দেখলাম যে মাশাল্লাহ খুব সুন্দর করে এটা একদম অ্যাপ্রুভ হয়ে গেছে, আর মাশাল্লাহ এটার অর্ডারও বেশ ভালো। এটা অনেকের টিকটকের মধ্যে আছে না, অনেকের টিকটকের মধ্যে দেখি বাড়িতে সাজায় রাখছে মানুষ। এত ভালো লাগে তখন নিজেদের প্রোডাক্টগুলো যখন দেখি যে মানুষের ঘরে এত যত্ন করে সাজায় রাখছে, তখন আসলেই খুব ভালো লাগে আর কি। কাজও খুব সুন্দর করে করতে ইচ্ছা করে সেই সময়টা। তো রূপা এই কয়টা করে রাখছে আর কি। রূপা সকালবেলা আইসা এই সব কয়টা ফুলের মধ্যে ই লাগাইছে আর কি, ফুল লাগাই রাখছে। তারপর হচ্ছে এরকম করে রাখছে, তারপর ঘাস লাগানো হবে, তারপর বার্নিশ করা হবে উপর দিয়ে, তারপরে বক্স করা হবে আর কি। তো ফাহিমাও প্রথমে দুইটা করে ফুল লাগাই রাখছে আর কি, এখন পুরোপুরি কমপ্লিট করতেছে আর কি। ফাহিমার কমপ্লিট আজকেও হবে না। এই ব্লু কালার ঘাস যেটা করা হয়েছিল, এই ঘাসটা দেওয়ার পরে একদম টোটাল কমপ্লিট হয়ে যাবে আর কি। তো আমি কিছু ডিজাইন করার জন্য কিছু গোলাপ রং করা হয়েছিল, যে আমি যে বলছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা করে গিফট দিব, যারা আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে একটা করে গিফট দিব। সেই গিফট দেওয়ার জন্য কিছু গোলাপ এভাবে রং করা হয়েছিল আর কি। তো কী গিফট দিব সেটা আসলে সিক্রেট থাকুক, সেটা আমি এখন পর্যন্ত বলবো না। আমি যখন স্যাম্পল করে একটা একটা করে রাখবো, সেই সময়টা ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর কি। তো আপনারা যারা আমাদের থেকে গিফটটা সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আর কি, বা আমাকে মেল করবেন। আমি দুইটাই দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, মেল অ্যাড্রেসটাও দিয়ে দিব। আপনারা মেল করবেন, আপনাদের ঠিকানা সব কিছু আমাকে বলে দিবেন আর কি। এই কাজে যাও, দাঁড়াই থেকো না, যাও কাজে যাও, যাও। ও কাজ শেষ হয়েছে, কাজ করতেছে। এই মেয়েটা খুব ভালো, একদম ভদ্র। খালার ঘরের কি অবস্থা সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওবালে জিনিসপত্রগুলা রেডি হচ্ছে আর কি, ওবাল আজকে দিয়ে গেছে। গাছ আরো শুরু করে লাগান, এত বড় বড় করে লাগাইতেছেন কেন? ফুল দিলে এটা নিচে হয়, আর এই যে বেলিগুলা রং করে রাখা হয়েছে। এই বেলিগুলা দিয়ে ওই যে মেরুনগুলা এগুলো দেখা যেতেছে না, গ্লাসগুলা গ্লাসের মতন ওগুলা করা হবে আর কি। তো মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে বেলিগুলা রং করার পরে, ক্যামেরার মধ্যে তো আরো দুর্দান্ত লাগতেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই যে এর আগে কাজ করার পরে কতগুলো বাড়তি ছিল, যেহেতু এই অ্যারেঞ্জমেন্টগুলো আবার 400 পিসের অর্ডার আসছে আর কি। তো এই 400 পিস যেহেতু আগে হাতে কয়টা ছিল, এই জন্য খালা আবার কী করছে, হাতে যেগুলো ছিল এই কটা সুন্দর করে রিপেয়ার করে এটা আবার ই করে দিছে। এটা ইঁদুরে খাওয়া, এটা তো যাবে না। এই যে এটা একদমই বাদ, এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ দেখেন না আপনি, কাজ করছেন আপনি দেখেন না কেন? আপনার দোষ তো এই জায়গায়, এটাই তো আপনার অন্যায়। তাই তো, এত সুন্দর করে একটা কাজ করছেন, এই যে মধ্যে যে নষ্ট আছে, সুন্দর সুন্দর কিনা ভালো এই জিনিসটা আপনি খেয়াল করেন না, এই জন্যই তো আপনার বকা খান। শোলা খোলা স্যার একটা দিল্লি তো যায় খালারে, ও আইকা না দিলে তো কুইটা দেবো। সামনে থেকে দেখেন না, এটা যখন লাগাইছে তখন দেখছিলেন বেলিগুলা কি শুকাইছে? দোলন না, কালকে সারা ছিল না। বেলিগুলা তো দাও না, কিন্তু ফ্যান তো সারা ছিল না, তাহলে আজকে আর ফ্যান সারা দরকার নেই বুঝছেন। কালকে সারাদিন সারা রাত চলছে, ওরও তো একটু জিরাইতে হবে নাকি, ও এত সার্ভিস দেয় আপনাদের, ওদের একটু রেস্ট করা দরকার। তো যাই, আমার ঘরের লোকজনগুলো একটু দেখাই। এই কাম নাই, যাও যাও।
কামড়াইকা বোনের রকুন মারতেছে, ওই চুল বান্ধ, চুল বান্ধ, তাতে চুল বান্ধ, তোমার এই চুল উইরা আমার এই প্রোডাক্টের ভিতরে যায়। তখন কিউসি ডিপার্টমেন্ট অনেক রাগারাগি করে চুল টুল দেখলে। হ্যাঁ তা চুল উড়ে না, আমি তো চুল উড়াই দেখ, এই যে তো চুল উড়ে, এই যে চুল উড়ে, তুই ছিড়বো না তাহলে চুল আটকা, আবার কামা চুল উড়ে না, হত্যারে ঠুকরা, তুমি চুল ছেড়ে মাই ছেড়ে দেয় আবার তোমার ঠুকরাইবো না, আমার ঠুকরাইবো না, খালি উল্টা বিচার রাসেল ব্যাপার, তোর গলার ভিতরে পেঁচা ধরবো, তোর তোর গলার ভিতরে পেঁচা ধরে তোর গলাটা সেম করে খাপ করে ধরবো। আরেকজনে কি হেলিকপ্টার উড়াইতেছে, কি হয়েছে? এই যে তুমি যে নিচে বই আর তোমার অভ্যাস, কয়েকদিন টেবিলে বসো দেখবা ঠিক হয়ে যাবে। তা রাইতে থেকে হইবে, সকাল থেকে বোকা, প্রেশার তোমার কি? তুমি আবার এখানে আসতে কেন না? কামনাই আর কামনাই আর তাই যে ফাইমার হেল্প কর। আর এইদিকে আমি আজকে এই যে রজনীকলিগুলো করা হয়েছে আর কি, এই হলুদ কালার রজনীকলিগুলো 100 পিস করা হয়েছে, আর সাদাগুলো কালকে করা হয়েছিল। তো এই দুইটা আগে, এই দুইটা আগে এত পরিমাণে অর্ডার আসতো যা বলার মতো না। এইগুলো আমি নিজের চোখেই দেখছি, এগুলো 800-900 পিস করে আমি আসতো আর কি অর্ডার, এগুলো আমি করতাম, ওইটা আসতো 700-800 করে অর্ডার আসতো। মোটামুটি আমাদের আগের যে প্রোডাক্টগুলো ছিল আর কি, এটা তো বহু আগের, এটা তো ধরেন এই প্রায় 20 বছর হয়ে গেছে এই প্রোডাক্টটার, এই প্রোডাক্টটার বয়স 20 বছর হয়ে গেছে আর কি, আর ওইটারও বয়স সেম টু সেম। তবে এই যে 20 বছর ধরে এই প্রোডাক্টগুলো যাচ্ছে, কিন্তু একটা সময় এগুলো এত পরিমাণে অর্ডার বাড়তো আর কি, আর যেহেতু আমাদের কস্টিংটা 3 বছর পরপর যেহেতু প্রোডাক্টের দামটা বেড়ে যায়, তো এই জন্য দামটা এখন মোটামুটি বেশ ভালো আর কি, তো এই জন্য অর্ডারও কম, 100 পিস করে অর্ডার আসে আর কি। তো বন্ধ হয়ে যাবে এমন না, আমাদের প্রোডাক্টগুলো এরকম একবার যদি স্যাম্পল অ্যাপ্রুভ হয়, আজীবনের জন্যই স্যাম্পলগুলো অ্যাপ্রুভ হয় আর কি, সহজে বন্ধ হয় না যদি আমরা ইচ্ছা করে বন্ধ না করি আর কি। আর এই যে নতুন নতুন প্রোডাক্টগুলো, এগুলা মোটামুটি চলে, এগুলো মোটামুটি চলবে, এগুলো ধরেন আরও 20 বছর পর্যন্ত চলতেই থাকবে, এগুলো বন্ধ হবে না যদি আমরা নিজের ইচ্ছা থেকে বন্ধ না করি আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই যে গোলাপগুলো কালকে রং করা হয়েছিলো, এগুলো কালকে রং করা হয়েছিলো, দুইটা দুই রকমের কালার। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার নতুন কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো, এবং আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনাদেরকে আমি গিফট করব, এভাবে না আমি গিফট করব। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আর আমাদের খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সেই উপলক্ষে আপনারা যারা সাবস্ক্রাইব করছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আপনারা যারা কমেন্ট করেন নিয়মিত, আমাদের ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ গিফট আমি তাদেরকেই করব। তো যাই হোক, আজকের কথা তাকিয়ে আছো কেন? যাই হোক, আজকের কথা বাড়াবো না, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ। ফাতেমা তুমি কী করতেছো রূপার হাতে? যাক, সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।